স্বাগতম জানাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটরের আরেকটি পর্বে। আজকে আমরা দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটরে কীভাবে থ্রিডি ডিপ হোল বা থ্রিডি ডিপ ইফেক্ট দিতে হয় ইউজিং ইলাস্ট্রেটর। এই ধরনের অনেক কাজই আছে সোফার মার্কেট প্লেসগুলোতে। সো আমি মার্কেট প্লেস নিয়ে কিছু টিউটোরিয়াল রেডি করবো আপনাদের জন্য ইনশাআল্লাহ। ওখান থেকে দেখতে পারবেন কিভাবে এই ধরনের কাজগুলো পেতে হয়, ইভেন নট অনলি দ্যাট যে মার্কেট প্লেস, আউটসাইড অফ মার্কেট প্লেসে কীভাবে কাজ নিতে হয়, ওই পারপাসে ওই ওই ধরনের ভিডিও আমি হচ্ছে আপনাদেরকে প্রোভাইড করবো ইনশাআল্লাহ। বিকজ আই হ্যাভ মোর দ্যান 7 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন দিস ফ্রিল্যান্সিং সেক্টর। ওকে, সো কথা না বাড়িয়ে ফার্স্টে আমরা দেখে নিই কীভাবে ডিপ ইফেক্ট দিতে হয়। ফার্স্ট অফ অল আমি একটা ফাইল নিয়ে নিলাম, যে কোনো একটা সাইজের ফাইল হইলে পাবে, কোনো সমস্যা নেই। সো ওই ফাইলটাতে আমি আমার একটা নাম লিখি, আমার ইউটিউব চ্যানেল নামটা লিখলাম HASHKODE। সো হ্যাশকোড লিখলাম, বড় করে নিলাম। এখন এটা টেক্সটটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি বিকজ একটু মোটা হলে দেখতে ভালো লাগবে। সো টেক্সট সিলেক্ট থাকা অবস্থায় যে কোনো একটা টেক্সট আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এরিয়াল নিলাম ব্ল্যাকটা, একটু ছোট করে নিই। সো এই টেক্সটটাকে এখন আমি ডিপ হোল অথবা ডিপ ইফেক্ট দিব। ফার্স্টে আমি এটাকে সেম কালার করে নিব আর্টবোর্ডের মতো করে। দেন টেক্সট সিলেক্ট থাকা অবস্থায় আমি থ্রিডিতে ইফেক্ট থেকে থ্রিডি অ্যান্ড দেন আমি থ্রিডি ইফেক্টটা দিলাম। সো আপনি দেখেন এটা হচ্ছে আমার থ্রিডি ইফেক্ট, বাট আমি যেহেতু হচ্ছে ডিফারেন্ট ওয়েতে এটা দেখাবো, সো আমাকে এখানে কিছু কাজ করতে হবে। ফার্স্ট হচ্ছে ড্র হিডেন ফেসটাকে ওপেন করে নিব, আর হচ্ছে ব্ল্যান্ক স্টেপটাকে আমি বাড়াই নিব। এটা ফর এক্সাম্পল হচ্ছে 265, দ্যাটস ফাইন। অ্যান্ড ডেপথ হচ্ছে কিছু বাড়াবো, ফর এক্সাম্পল হচ্ছে আমি 60 করে দিলাম। এবং এই যে আমার আমার যে টেক্সটটা যে ওয়েতে আছে এটাকে আমি জাস্ট টার্ন ওভার করবো টপের দিকে দিই, দ্যাটস নাইস গুড দেন ওকে। তারপর হচ্ছে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে যাব। এক্সপান্ড হওয়ার পর হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট হচ্ছে ফ্রন্ট পার্টের ফার্স্ট ফ্রন্টটাকে আমি সিলেক্ট করে নিব প্রতিটা ওয়ার্ডের। ডান কন্ট্রোল এক্স দিয়ে ফ্রন্টটাকে কেটে নিব, কন্ট্রোল এক্স দিয়ে। এবং বাকি সবটাকে এগেন সিলেক্ট করে শিফট এবং কন্ট্রোল ভি দিয়ে আবার পেস্ট করে নিব উপরে। টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় আমি অবজেক্ট থেকে কম্পাউন্ড প্যাচ থেকে মেক করে নিব এটাকে, অ্যান্ড দেন এগেন সিলেক্ট অল। তারপর আবার অবজেক্ট থেকে ক্লিপিং মাস্ক মেক করে নিব। দেখেন এটা হচ্ছে আপনার ডিপ হোল বা ডিপ টেক্সট বলা হয়। এটা হচ্ছে একটা লোগো। এই ধরনের অনেক কাজ আছে মার্কেট প্লেসে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বিকজ আই এম নিউ ইন দ্য ইউটিউব।